ক্লাস টেন ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বের ছাত্রা এই বইটার পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এইট পয়েন্ট ওয়ান এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর এক নম্বর প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে কয়টি মৌল আছে উত্তর পেজ নম্বর আঠানব্বই দীর্ঘ পর্যায়ের সারণী চতুর্থ পর্যায়ে কটি মৌল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরোটা তাহলে অ্যান্সার হবে অপশান ডি এইটিন দুই নম্বর পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল ও গ্যাস তিনটি অবস্থারই মৌল বর্তমান উত্তর পেজ নম্বর নিরানব্বই ফ্লোরিন ও ক্লোরিন গ্যাসীয় ব্রোমিন তরল আয়োডিন ও অ্যাস্টাটিন এটি হল কঠিন তাহলে কোন শ্রেণী সতেরো নং শ্রেণী অ্যান্সার হবে অপশান বি নেক্সট প্রশ্ন নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয় উত্তর পেজ নম্বর একশো মৌলের সব ধর্ম পর্যাবৃত্ত নয় পারমাণবিক গুরুত্ব তেজস্ক্রিয়তা তাহলে অপশানে আছে তেজস্ক্রিয়তা তাহলে এটা হবে ডি নেক্সট নিচের কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক উত্তর পেজ নম্বর একশো এক পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলসমূহের বিজারণ ক্ষমতা হ্রাস পায় পেজ নম্বর আটানব্বই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে এটা বাম দিক ডান দিকে যাচ্ছে এ এম জি এল তাহলে এদিকে যত যাব তত হ্রাস পায় অর্থাৎ কমবে তাহলে সব সবথেকে বেশি অ্যান্সার হবে এন এ অপশান বি নেক্সট দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী সতেরো এর অন্তর্গত এগুলির জারুণ ধর্মের ক্রম পেজ নম্বর একশো এক জারুণ ধর্মের ক্রম হল এফ গ্রেটার দেন সিএল গ্রেটার দ্যান বিআর গ্রেটার দেন আই তাহলে এই চারটেই আছে তাহলে এটা হবে অপশান ডি নেক্সট একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু ম্যাগনেশিয়াম জি এটা হবে অপশান সি নেক্সট নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক পেজ নম্বর একশো শ্রেণী বরাবর নিচে নামলে নতুন করে কক্ষ যোগ হয় পারমাণবিক ব্যাসার্ধ শ্রেণী বরাবর বৃদ্ধি পায় তাহলে দেখে নেব তাহলে এখানে আছে কে এইচ এ আই এন তাহলে উপর থেকে নিচে নামলে আস্তে আস্তে বৃদ্ধি পায় তাহলে কে হচ্ছে বৃহত্তম বা থেকে বড় এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন শূন্যস্থান এক নম্বর থরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলিকে डैश বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর সাতানব্বই থরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলিকে বলে লিখবে নেক্সট প্রশ্ন দুই নম্বর পর্যায় সারণীতে মৌলগুলির ধর্মের পরিবর্তন ড্যাশ হয় শূন্যস্থানে হবে পেজ নম্বর নিরানব্বই মৌলগুলির ধর্মের পরিবর্তন পর্যায়ানুক্রমিক হয় শূন্যস্থানে লিখবে পর্যায়ানুক্রমিক নেক্সট প্রশ্ন এক নম্বর সত্য মিথ্যা ইউরেনিয়ামোত্তর মৌলের সংখ্যা এগারোটি দেখে নেব এটা মিথ্যা পেজ নম্বর নিরানব্বই এগারোটি মৌলকে ইউরেনিয়ামোত্তর মৌল বলে তাহলে এটা হবে এটা হবে সত্য নেক্সট প্রশ্ন আয়োডিন হল তরল হ্যালোজেন পেজ নম্বর নিরানব্বই আয়োডিন এক কথায় উত্তর দাও এক নম্বর মৌলের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে উত্তর পেজ নম্বর পঁচানব্বই মৌলের রাসায়নিক ধর্ম পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে শূন্য

কোন পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম বাড়বে না কমবে উত্তর পেজ নম্বর একশো এক পর্যায়ের বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলসমূহের বিজয়ন ক্ষমতা ধাতব ধর্ম হ্রাস পায় অর্থাৎ কমবে কমবে নেক্সট আইএফসিএলবিআর কে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও দেখে নাও পেজ নম্বর একশো ক্রমবর্ধমান অর্থাৎ ছোটো থেকে বড়ো তাহলে এটাকে আগে লিখব আই লেস দেন বিআর লেস দেন লেস দেন এফ নেক্সট প্রশ্ন পাঁচ সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম লেখো উত্তর পেজ নম্বর একশো সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল এফ প্রশ্ন ছয় নম্বর খারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণিতে কোন শ্রেণিতে অবস্থিত উত্তর পেজ নম্বর নিরানব্বই খারিও থেকে ধাতু দুই নং শ্রেণীতে একটি সন্ধিগত মৌল এটা হবে পেজ নম্বর আটানব্বই সন্ধিগত মৌল এই কালারটা এনআই এনআই অর্থাৎ নিকেল পেজ নম্বর ছিয়ানব্বই এনআই নিকেল এটা হবে এ বি নম্বর একটি বিরল মৃত্তিকা মৌল পেজ নম্বর সাতানব্বই সিই থেকে এল ইউ পর্যন্ত মৌলগুলিকে বিরল মৃত্তিকা মৌল বলে সি সি মানে কি দেখে নেব পেজ নম্বর ছিয়ানব্বই সি সিরিয়াম তাহলে এটা হবে বি একটি খাড় ধাতু পেজ নম্বর আটানব্বই খাড় ধাতু পটাশিয়াম এটা হবে সি একটি ইউরেনিয়ামত্তর মৌল পেজ নম্বর নিরানব্বই ইউরেনিয়ামত্বর মৌল প্লুটোনিয়াম এটা হবে ডি নেক্সট নম্বর সংক্ষিপ্ত আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো উত্তর পেজ নম্বর পঁচানব্বই সূত্র এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দুই নম্বর জিআর ফরটিন অর্থাৎ গ্রুপ চোদ্দো এর অন্তর্ভুক্ত সি এস আই ও জিই মৌল তিনটিকে পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও পেজ নম্বর একশো শ্রেণী বরাবর নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ শ্রেণী বরাবর বৃদ্ধি পায় পেজ নম্বর আটানব্বই চোদ্দো নম্বরে চলে যাবো চোদ্দোতে আছে সি এস আই আর জিই তাহলে উপর থেকে যত নিচে নামবে তত বৃদ্ধি পাবে তাহলে মানে ছোটো থেকে বড় আগে সি তারপরে আই তারপরে জিই তাহলে এটা লিখবো সি লেস দেন এসআই লেস দেন জিই নেক্সট প্রশ্ন তিন নম্বর সুপার হ্যালোজেন মৌল কাকে বলা হয় ও কেন উত্তর সুপার হ্যালোজেন মৌল ফ্লুরিনকে বলা হয় কারণ তা আজকে এই পর্যন্ত পরে নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে ভালো হবে চ্যানেলকে করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে